এক গ্রামে আলিয়া ও আলাইনা নামে দুই বোন তার মায়ের সাথে বাস করত। ছোটবেলায় তাদের বাবার মৃত্যু হওয়ার কারণে তার মাকে সংসারের সকল দায়িত্ব নিতে হয়। আলিয়া ও আলাইনার মায়ের একটা ছোট্ট বেকারির দোকান ছিল। সেই দোকানে আলিয়ার মা নীলা কেক বিক্রি করত আর তা থেকে যা উপার্জন হতো তা দিয়ে তাদের পড়াশোনার খরচ ও সংসার চালাতো। আলিয়ার মায়ের দোকানের কেকের প্রশংসা সবাই করত, তাই সেই গ্রামের সবাই তাদের দোকান থেকে কেক নিত। তাদের দোকানের কেক এতটাই চাহিদা ছিল সে একের পর এক লোক আসতেই থাকতো। এভাবে তাদের দিন অনেক ভালোভাবে কাটছিল। কিন্তু তাদের এই ভালো থাকাটা তাদের চাচি কমলার সহ্য হতো না। ওদের বাবা নেই, শুধু ওর মায় ওদের সংসার চালায়, তারপরে ওদের এত ভালো দিন কিভাবে যায়? কোন মানুষের কাছে ওদের হাত পাততে হয় না, কিভাবে ওদের দিন এত ভালো যায়? একদিন আলিয়ার মা কেকের দোকানে কেক বিক্রি করছিল, ঠিক তখনই একজন বলল, আমি কালকে তোমার দোকান থেকে আমার মেয়ের জন্মদিনের জন্য কেক নিয়ে গিয়েছিলাম, আর সেই অনুষ্ঠানে শহর থেকে আমাদের এক আত্মীয় এসেছিল, তার অনেক বড় বিজনেস আছে, তোমাদের কেক খেয়ে তার অনেক পছন্দ হয়েছে, সে কিছু কেক নিতে চায় তোমাদের কাছে থেকে, তুমি কি তাদের কেক দিতে পারবে? এ কথা শুনে নীলা অনেক খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি তাকে আমার কাছে নিয়ে আসুন। তারপর সেই মহিলা যে কেক নিতে চেয়েছিল তাকে ফোনে বলে। তারপর তার কথা শুনে সেই মহিলা কেক নিয়ে আসে। আমি আপনাদের কেক খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, আর অন্যদের থেকে শুনেছি আপনার দোকানের কেকের প্রশংসা, আপনি কি আমাকে 100 পিস কেক দিতে পারবেন? এ সপ্তাহে আমি শহরের বড় এক পার্টি দেব, আমাকে অনেক সুন্দর সুন্দর কেক বানিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর সেই মহিলা আলিয়ার মাকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে যায় আর বাকি টাকাগুলো কেক দেওয়ার পর দিতে চায়। আলিয়ার মা নীলা টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সেই মহিলাকে অনেক ধন্যবাদ দেয়। আলিয়ার মা খুশি হয়ে বাড়ি চলে আসে। মা তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে? মা আলিয়া আলাইনা, আজকে একটা সুসংবাদ আছে, আমাদের একটা অনেক বড় অর্ডার এসেছে, 1 সপ্তাহের মধ্যে আমাদের 100টা কেক বানিয়ে দিতে হবে। মামুনিরা তোমরা কি আমাকে সাহায্য করবে? আমরা সবাই মিলে 1 সপ্তাহের মধ্যে অর্ডার ডেলিভারি দিয়ে দেব। ও মা অনেক মজা হবে, আমরা সবাই মিলে কাজ করব আর এই অর্ডারটা কমপ্লিট করব। এই সকল কথা বলে মা ও মেয়েরা অনেক হাসতে থাকে আর এই কথাগুলো তাদের চাচি দরজার পাশে দাঁড়িয়ে শুনছিল আর তার মনে অনেক হিংসা হয় আর মনে মনে ভাবে, এই অর্ডারটা কমপ্লিট করলে তো ওদের আর কোনো অভাব থাকবে না, এর একটা ব্যবস্থা করতেই হবে। তারপর আলিয়া ও আলাইনা মিলে তাদের মাকে সাহায্য করে। মা ও মেয়ে মিলে প্রায় কাজ শেষের দিকে। মা আলিয়া, কাজ করতে করতে তো আমরা সবাই খাবারের কথাই ভুলে গেছি, তোমরা দুজনে বাড়ি থেকে খেয়ে আসো আর আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তারপর আলিয়া ও আলাইনা বাড়ি এসে খাবার খায় আর তার মায়ের জন্য খাবার নিয়ে যায়। আর অন্যদিকে তাদের চাচি তার মায়ের দোকানে ছিল। তারপর তার চাচি একটা তারের সাথে আরেকটা তার জুড়ে দিয়ে আগুন লাগিয়ে দেয় আর এভাবেই তাদের দোকানের সমস্ত কিছু পুড়ে যায়। আর সেই দোকানে আলিয়ার মাও ছিল, তাই তার মা আগুনে পুড়ে মরে যায়। তারপর আলিয়া ও আলাইনা মায়ের দোকানে আসে, এসে দেখে যে তাদের দোকানে আগুন লেগে গেছে আর তার মা তার ভেতরেই ছিল। এগুলো দেখে আলাইনা ও আলিয়া অনেক কান্না করতে থাকে। মা তুমি কোথায়? তুমি ছাড়া আমরা দু বোন যে একা হয়ে গেলাম। ও মা তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, এটা কিভাবে হলো
আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সকল কথা বলে তারা দু বোন অনেক কান্না করতে থাকে। তারপর তারা বাড়িতে চলে আসে। তারা দু বোন মন খারাপ করে বসে থাকে। ঠিক সেই সময় যে মহিলা কেক বানাতে দিয়েছিল সে চলে আসে। আমার এক সপ্তাহের মধ্যে কেকের দরকার ছিল আর তার মধ্যে এটা হয়ে গেল। তবে তোমার মাকে আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়েছিলাম আর সেই টাকাগুলো আমার ফেরত চাই। ম্যাডাম, আমাদের কাছে তো এখন কোনো টাকা নেই। যে টাকা মাকে দিয়েছিলেন সেই টাকা তো কেক বানাতেই শেষ হয়ে যায়। আমি এত কিছু বুঝি না, এমনিতেই আমার অনেক ক্ষতি হয়েছে, আমার টাকা চাই। আচ্ছা ঠিক আছে, আমাদের এক মাস সময় দিন, আমরা আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। তারপর সেই মহিলা সেখান থেকে চলে যায়। আপু, ঘরে তো কোনো খাবার নেই, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর আলিয়া ও আলাইনা খাবারের খোঁজে বাহিরে যায়, কিন্তু কেউ তাদের খেতে দেয় না। তারপর তারা এক জঙ্গলে গিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা দুজনে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারপর সেখানে বসে পড়ে আর অনেক কান্না করতে থাকে তার মায়ের কথা ভেবে। তারপর সেখানে একটা পরী বাঁধা ছিল আর সেই পরীটাকে তারা দু বোন মিলে মুক্ত করে দেয়। আমাকে এক দুষ্ট জাদুকর বেঁধে রেখেছিল, তোমরা আমাকে মুক্ত করেছো। এখন আমি আমার সকল শক্তি ফিরে পেয়েছি, তোমরা আমাকে সাহায্য করেছো। এখন আমি তোমাদের সাহায্য করতে চাই, বলো তোমরা কি চাও। তারপর আলিয়া ও আলাইনা সেই পরীকে তাদের সকল দুঃখের কথা খুলে বলে। পরী তাদের কথা শুনে একটা জাদুর কেক দেয়। এটা হলো জাদুর কেক, এটা থেকে তোমরা মনে মনে যে ডিজাইন আনবে ঠিক সেই ডিজাইনই কেক হয়ে যাবে। এখন থেকে তোমরা এটা দিয়ে আবার নতুন করে কাজ শুরু করে দিতে পারবে। তারপর আলিয়া ও আলাইনা পরীকে অনেক ধন্যবাদ দেয়। তারপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর আলিয়া ও আলাইনা সেই কেক থেকে অনেকগুলো কেক চায়। আর সাথে সাথে সেখানে অনেকগুলো কেক হয়ে যায় আর তা বিক্রি করতে থাকে এবং একসময় তারা অনেক বড় কেকের দোকান দেয় আর এগুলো তাদের চাচির সহ্য হয় না। তারপর সেই মহিলা আসে আর তাকে 50,000 টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। অন্যদিকে তার চাচির এগুলো কোনোভাবেই সহ্য হয় না। তাদের চাচি লুকিয়ে দেখছিল কিভাবে কেক আসে। তারপর তার চাচি কেকের কাছে আসে আর কেককে হাত দেওয়ার সাথে সাথে তার গায়ে আগুন লেগে যায়। তারপর তার চাচি মারা যায়। এরপর থেকে আলিয়া ও আলাইনা আর কোনো অভাব থাকে না। এভাবে তারা অনেক হাসি খুশি জীবন কাটাতে থাকে।